হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি বর্ষা, ওয়েলকাম ব্যাক টু বর্ষা লাইফ স্টাইল চ্যানেল। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন দেখো সকাল, আর আমার ছেলে দেখো চকলেট খাচ্ছে। বোতলটাতে চকলেট ছিল, কিসের মতো জ্যামস না কি থাকে না ওইটার মতো চকলেট ছিল। তো এই বোতলটা দেখো ফিটিংস বোতলের মতো, তো ওইটাতে ও দুধ ভরেছে, দুধ ভরে উপরটা ফুটো করেছে, আর ও দেখো দুধ ভরে দুধ খাবে, ছোটো বাচ্চাদের মতো দুধ খাবে। এই চকলেটটা কিনলেই ও ওর মধ্যে ফুটো করে দুধ ভরে ও খায় ছোটো বাচ্চাদের মতো, ওর খেতে ভালো লাগে। আর এখানে দেখো আমি আজকে বানাবো হচ্ছে চিলি চিকেন, তো আমি এখানে চিলি চিকেন সরি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। আর এখানে দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর আমি এটা অনেকক্ষণ আগে 1.5 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম, তো এখন এটা আমি ফ্রাই করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তেল বসিয়ে দিয়েছি, তো আজকে আমি চিলি চিকেন বানাবো। অনেকদিন থেকে আমার চিলি চিকেন খেতে ইচ্ছা হচ্ছিলো, তো আজকে চলো বানাই, তোমাদের সাথে আর শেয়ার করবো না। তো এই দেখো আমার চিলি চিকেনটা রান্না হয়ে গিয়েছে, এই দেখো কালারটা কেমন হয়েছে তোমরা বলবে, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা, তো এখন হচ্ছে বিকেলবেলা, এখন 5:45 বাজছে, আর এখন পুরো বাইরে আলো আছে, অন্ধকার হয়নি। আর এই দেখো আমার ছেলে ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে ও ম্যাগি খাবে, ম্যাগি বানিয়ে দিয়েছি, ম্যাগি দিচ্ছে, আর ও ম্যাগির উপরে কাঁচা ম্যাগি দিচ্ছে, কাঁচা ম্যাগি দিচ্ছে, বলছে কাঁচা ম্যাগি মিক্স করে খাওয়ার। বাইরে ঝড় উঠছে, বৃষ্টি হবে নাকি জানি না, বৃষ্টি যা গরম, বৃষ্টি হলেই ভালো। তো সকালে তো রান্না করার পর আর তোমার সাথে কথা হয়নি, কারণ আজকে অনেক দেরি হয়েছিল, রান্না করা করতে করতে, সেই জন্য আর রান্না তোমাদেরকে একটু দেখালাম, তারপর ঘর মোছা কাপড় কাচা চান করতে করতে অনেক দেরি হয়ে গেলো, আর তোমাদের সাথে কথা বলা হয়নি। চলো এখন একটু তোমাদের সাথে কথা বলে নিই। তো আজকে অনেক দেরি করেও উঠেছিলাম, আর আজ তো ছেলে টিউশন নিয়ে, আজ শনিবার যেহেতু সেই জন্য এখনও দেরি করে উঠলাম, দেরি করে শুয়েছিলাম দুপুরও সেই জন্য, ঠিক আছে? তো এখন দেখি রাত্রে কী করো, চিলি চিকেন তো আছে বানিয়েছি। দেখো আমি রাতের জন্য করে চলে এসেছি হচ্ছে লুচি বানাবো আজকে, তো আমি আজকে রাতে লুচি বানাবো, তো আটা মেখে নিচ্ছি। আর এই দেখো আমার লুচিগুলো বেলে নেবো, আর পেছনে যে চাদরটা টাঙানো আছে ওইটা না আমি সন্ধ্যাবেলায় কাচলাম, তো ওটা ভিজা আছে, আর বাইরে বৃষ্টি পড়ছে সেই জন্য ঘরে রেখে দিলাম। তো আমি এখন লুচিগুলো সব বেলে নেবো, চিলি চিকেন সকালে বানিয়েছি, তো চিলি চিকেনের সাথে আমার লুচি খেতে ইচ্ছা হচ্ছিলো, সেই জন্য লুচি বানিয়ে নিচ্ছি, ঠিক আছে? চলো ঝটপট সব লুচিগুলো বানিয়ে নিই, তোমাদেরকে দেখাই আমি কী সুন্দর গোল গোল লুচি বানাতে পারি, মানে সবাই বানাতে পারো, তা আমি তোমাদেরকে বলে দিলাম। এই দেখো গোল গোল হয়েছে না কী সুন্দর, তো চলো সব ঝটপট বেলে নিই। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দেখি তেলটা গরম হয়েছে নাকি, তো ভালো করে তেলটা গরম হয়নি, তাও দেখো লুচিটা কিন্তু খুব সুন্দর ফুলে এসেছে, এই দেখো কী সুন্দর ফুলেছে। আর একটু তেলটা গরম হবে, তো আমি তোমাদেরকে একটা বললাম দেখাই, দেখো কী সুন্দর ফুলেছে না লুচিটা, এই দেখো আর একটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা তেলে দিতে দিতে কী সুন্দর তেলটা গরম হয়েছে, এটাও খুব সুন্দর ফুললো। আমি কিন্তু সব লুচি ফুলে, লুচি যখনই বানাই লুচি আমার খুব সুন্দর ফুলে। এখানে দেখো আমার ফুলকো ফুলকো সব লুচি তৈরি হয়ে গেল লুচি আমার। তো আমার লুচিগুলো করা হয়ে গেল, আর খুব গরম পুরো ঘেমে চান, আর বাইরে একটা একটু বৃষ্টি পড়ছে, তাও খুব গরম, আর ছেলেগুলো বাইরে ওর পাপার সাথে, বৃষ্টি পড়ছে, তাও ভালো। আজকে কটা লুচি করি, কদিনই করা হয়নি, যেমন আজকে করি চিলি চিকেন আছে যখন সেই জন্য, আর ওই যে চাদরটা দেখলে সেটা কেচেছি সন্ধ্যাবেলায় কাচলাম, সেই জন্য শুকায়নি, আর যে তখন চুলটাই হোক বেঁধে রেখেছি সেই জন্য আরও বেশি গরম লাগছে। তো চুলটা আমি এখনই বেনুনি করে নেব, ঠিক আছে? তো চলো আজ এইটুকুই ভিডিওটা, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, আর যারা আমার এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দাও, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবথেকে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাই। চলো টাটা।